আজকে অন্য আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে অন্য একটি কবিতা সম্পর্কে আমি আলোচনা করব। আজকে ঈশ্বরগুপ্তের অন্য আরেকটি কবিতা যেটি রয়েছে বড়দিন সেই বড়দিন কবিতাটি সম্পর্কে আলোচনা করব বড়দিন কবিতার যে সার সেই সার আমি সংক্ষেপে সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি এবং এই বড়দিন কবিতাটিতে যে সমস্ত লাইন রয়েছে উল্লেখযোগ্য সেই সমস্ত উল্লেখযোগ্য লাইনগুলো আমি এই স্ক্রিনে তুলে ধরেছি দেখতে পাচ্ছ তোমরা বেশ কয়েকটি লাইন এখানে কিন্তু রয়েছে তো ঈশ্বরগুপ্তের যে সমস্ত কবিতা রয়েছে সেই সমস্ত কবিতাগুলো অনেক বড় তো এর মধ্যে যে সমস্ত লাইনগুলো খুবই উল্লেখযোগ্য সেই সমস্ত লাইনে কিন্তু আমি এখানে তুলে ধরেছি এবং এই সমস্ত লাইন তোমরা ঠিকঠাকভাবে একটু দেখো এবং মনে রাখার চেষ্টা করো তো চলো এই সমস্ত যেগুলো লাইন সেই লাইনগুলো ধরেই কবিতাটি একটু আলোচনা করি তো প্রথম যে লাইনটি রয়েছে খ্রিস্টের জন্মদিন বড়দিন নাম বহু সুখে পরিপূর্ণ কলিকাতা ধাম অর্থাৎ খ্রিস্টের জন্মদিন অর্থাৎ খ্রিস্টের যে জন্মদিন সেই জন্মদিনে কিন্তু নাম কি সেই জন্মদিনের নাম বড়দিন আমরা জানি পঁচিশে ডিসেম্বর সেই বড়দিন তো বহু সুখে পরিপূর্ণ কলিকাতা ধাম অর্থাৎ এখানে যে জায়গাটির আনন্দের কথা বলা হয়েছে সেই আনন্দের পূর্ণ জায়গাটি হলো কলিকাতা কলিকাতাতে এই খ্রিস্টের জন্মদিনে নানান রকম আনন্দ কিন্তু করা হয় সেই সমস্ত আনন্দের কথাই কিন্তু এই বড়দিনে রয়েছে এরপর রয়েছে কিছু কিছু লাইন আমি তুলে আলোচনা করছি স্বপ্নযোগে হল হলো গর্ভ ব্যক্ত এই শেষে ঈশ্বরের পুত্র বলে পরিচয় দেশে অর্থাৎ স্বপ্নযোগে হল হলো গর্ভ অর্থাৎ স্বপ্নের দ্বারা গর্ভ হলো এই ব্যক্ত শেষে ঈশ্বরের পুত্র বলে পরিচয় দেশে অর্থাৎ যিশু যে রয়েছে সেটি ঈশ্বরের পুত্র এবং এই নামেই সে কিন্তু পৃথিবী বিখ্যাত এরপর রয়েছে বিলাতের ব্রহ্ম যদি ম্যারিমার মাদু এ দেশের ব্রহ্ম তবে যশোদার জাদু অর্থাৎ বিলাতের যে মাদু রয়েছে অর্থাৎ যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট যদি বিলাতের ম্যারিমার মাদু হয় এবং তাহলে অপরদিকে এ দেশের ব্রহ্ম তবে কি আমাদের যে কৃষ্ণ রয়েছে সেই যশোদার জাদু এরপর কুমারীরও গর্ভে শিশু হয়ে অবতার করিলেন পৃথিবীর পাতকি উদ্ধার অর্থাৎ কুমারীর গর্ভ আমরা যদি বাইবেল পড়ে থাকি তাহলে সেখানে দেখব যে কুমারীর গর্ভেই কিন্তু যিশুর জন্ম হয়েছে এবং হবার পর সেই পৃথিবী থেকে যে পাপ রয়েছে যে সমস্ত পাপ সেই সমস্ত পাপ কিন্তু উদ্ধার করার পাপ থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা কিন্তু করেছেন এরপর রয়েছে পাপী পরিত্রাণ হেতু করুণা নিধান জুসের ক্রসের ঘায়ে তেজিলেন প্রাণ অর্থাৎ যিশু যে পাপেই অর্থাৎ নানান ধরনের পাপ মানুষের থেকে পাপ থেকে মুক্ত করতে চেয়েছেন মানুষকে সেই যীশুকে কিন্তু জুসের ক্রসের ঘায়ে কিন্তু প্রাণ দিতে হয়েছে এরপর রয়েছে এবি পরা ডবি ছেলে প্রতি ঘরে ঘরে সাজায় আছে গাদা গাদা ডেস্কের উপরে অর্থাৎ কবির মতে কলকাতায় এই সমস্ত আনন্দদের মাঝে মানুষ কিন্তু নানান রকমভাবেই সময় কাটাচ্ছে কিন্তু সময় কাটালেও কেউ কিন্তু বই পড়ছে না তাই এখানে কবি বলছেন যে এবি পড়া ডবি ছেলে প্রতি ঘরে ঘরে সাজায় আছে গাদা গাদা ডেস্কের ওপরে গাদা গাদা কিন্তু বইপত্র সাজিয়েছে কিন্তু তারা সেরকমভাবে বইপত্র পড়ছেন না এরপর ধনের অভাবে যেই বড় দিন হয় বড়দিন পেয়ে আজ বড় দিন নয় ধনের অভাবে যেই বড় দিন হয় অর্থাৎ টাকা পয়সার অভাবে ঠিক যেরকমভাবে দিন হয় বড়দিন দিন পেয়েও আজ কিন্তু সেই বড়দিন দিন নয় এরপর রয়েছে কালো ভেদে কত ভেদ কত খেদ করি তাই পূর্বকার লেখা ছেপে দেখাই এরপর কাব্য আছে যত সে কেবল নহে এরপর চারিদিকে দেখে মন অতি বেড়ে বেড়ে তোতে মতে আয় হৃদ আনি ছেড়ে অর্থাৎ কবি এই যে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন সম্পর্কে যে সমস্ত ঘটনা দেখতে পাচ্ছেন কলকাতার মধ্যে সেই সমস্ত ঘটনার দেখার পর কবি কিন্তু হিদুয়ানি ছেড়ে দিতে চাইছেন কারণ নানান রকমের যে বর্ণনা তিনি দেখছেন সেই সমস্ত বর্ণনা দেখার পর তার আর হিদুয়ানি রাখার কোনো ইচ্ছা নেই কিন্তু পরবর্তী সময় যে দেখা যাবে যে না কবি কিন্তু হিদুয়ানি ছাড়তে চাইছেন না এই কবিতার শেষে কিন্তু তিনি তা উল্লেখ করেছেন এরপর দেখিলে তাদের ভাব রাগে মন রোকে ধন্যবাদ দিতে হয় বঙ্গবাসী লোকে অর্থাৎ এই সমস্ত ঘটনা যে রয়েছে বিদেশের যে সমস্ত ঘটনা বড়দিন সম্পর্কে সেইগুলো যে কলিকাতায় কবি দেখতে পাচ্ছেন সেইগুলোতে কবি কিন্তু সন্তুষ্ট নন কবির মতে এগুলো একটু বাড়াবাড়ি রকমের তাই কিন্তু কবি বলছেন দেখিলে তাদের ভাব রাগে মন রোকে ধন্যবাদ দিতে হয় বঙ্গবাসী লোকে এরপর ইস্যু কি তোমার শিশু ঐরসের ছেলে এ বড় গোপনভাব আপন হারায় এরপর ঋষিকৃষ্ণ কৃষ্ণ এ দেশ ও দেশ উভয়ের কার্য আছে বিশেষ বিশেষ এরপর বিভুরূপে খ্যাত হন নানা রূপ ছলে ভুলালেন রোমদেশ কুহকের বলে অর্থাৎ কবি এই যে কবিতাটি সম্পর্কে যা বলেছেন যে বড়দিন সম্পর্কে কলিকাতায় নানান রকম ঘটনা দেখার পর কবি কিন্তু অস্থির হয়ে উঠেছেন এবং সেই সমস্ত ঘটনা কিন্তু তিনি সহ্য করতে পারছেন না এবং পছন্দ করছেন না তাই তিনি অনেক ঘটনা দেখার পর হৃদয়ানি রাখতে চাইছেন না কিন্তু পূর্বে বলেছি যে কবিতার শেষে কবি হিদুয়ানি কিন্তু রেখেছেন বলছেন আয় তবে তোতে মতে থাকি হিদুয়ানি রেখে এরকমভাবে একটি লাইন কিন্তু বলছেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই কবিতাটিতে এই বড়দিনেরই বর্ণনা রয়েছে তো এই কবিতাতে অন্য কিছু আর আমার কাছে ধরা পড়েনি যদি তোমাদের কাছে অন্য কোনো বিষয় এই কবিতাটি থেকে ধরা পড়ে অর্থাৎ রূপক সাংকেতিক কোনো অর্থ তোমরা বের করতে পারো সেই সমস্ত রূপক সাংকেতিক অর্থ যদি তোমাদের ধরা পড়ে থাকে তাহলে আমাকে কমেন্টে একটু অবশ্যই জানাবে আর এই কবিতাগুলোর আলোচনা কেমন লাগছে তো আমার কাছে বিশেষ সেরকম রূপক সাংকেতিক অর্থ নেই বলে আমি সেরকমভাবে বিস্তারিত আলোচনা করছি না কারণ তোমরা এই সমস্ত কবিতা পড়লে এর থেকে সমস্ত কিছুই কিন্তু বুঝতে পারবে তাই কবিতাগুলো একটু বারবার পড়ে নিও আমার উদ্দেশ্য এই সমস্ত যেগুলো উল্লেখযোগ্য লাইন সেই উল্লেখযোগ্য লাইনগুলোই তোমাদের সামনে তুলে ধরা তাই এই ভিডিওটি করা তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর এই সমস্ত লাইনগুলো যেটি রয়েছে সেটির স্ক্রিনশট কিন্তু তোমরা নিয়ে নিও দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ